মালটা চাষে ঝুঁকছেন কৃষকরা ওয়াগা তম্বপাড়ায় কাপ্তায় তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক সেই দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ঘূর্ণিঝড় চিত্রাং পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ ঘূর্ণিঝড় সীতরাঙ্গের সম্ভাব্য ক্ষতি ও পাহাড় ধস মোকাবেলায় রাঙ্গামাটিতে প্রস্তুতিমূলক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার চব্বিশ অক্টোবর দুপুর আড়াইটায় রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় চিত্রাঙ্গের সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় রাঙ্গামাটিতে মোট একুশটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাপ্তায় হ্রদের ট্যুরিস্ট বোর্ড সহ সব ধরনের নৌযান সোমবার বিকেল পাঁচটা থেকে বন্ধ থাকবে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল মামুন মিয়া সভাপতি অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহম্মদ সাইফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হারাল উদ্দিন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শাক হোসেন রুবেল ও পৌরসভা কাউন্সিলরগণ সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এদিকে রাঙ্গামাটি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকা বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে শহর জুড়ে মাইকিং করা হচ্ছে বান্দরবনে তিন ব্যবসায়ীকে হত্যার দায়ে দশ জনের মৃত্যুদণ্ড বান্দরবনের থানচি উপজেলায় অপহরণের পর তিন গুরু ব্যবসায়ীকে হত্যার দেয় দশ আসামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত সোমবার চব্বিশ অক্টোবর দুপুরে বান্দরবন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে আল আহি এই রায় ঘোষণা করেন তবে এই ঘটনার পর থেকে আসামিরা পলাতক দণ্ডপ্রাপ্তরা হলেন জোহন ত্রিপুরা জনবেগ উর্ফে কহিন ত্রিপুরা যসীন ত্রিপুরা জয়বাহাদুর উর্ফে জীবন ত্রিপুরা জর্জ ত্রিপুরা শানি ত্রিপুরা আকাশ উর্ফে সালাউ ত্রিপুরা সানেন্দ্র ত্রিপুরা জোসেফ ত্রিপুরা ও শিগ্রাম ত্রিপুরা তারা বান্দরবন জেলার থানচি ও আলিকদম উপজেলার বাসিন্দা বাদীপক্ষের আইনজীবী ইকবাল করিম জানান তিন গরু ব্যবসায়ীকে হত্যার দেয় অভিযুক্ত দশ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত এছাড়া বিভিন্ন ধারায় তাদের বিভিন্ন মেয়াদের সাজা ও অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত দুই হাজার ষোলো সালের ষোলোই এপ্রিল থানচি এবং আলীকদম উপজেলা সড়কের আঠাশ কিলোমিটার এলাকা থেকে তিন গুরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয় নিহতরা হলেন আব্বকর নুরুল আফসার ও শাহাবুদ্দিন এই ঘটনায় আবুবক্কর বড় ভাই আবুল হাসেম বাদী হয়ে ওই বছরের সতেরো এপ্রিল থানচি থানায় একটি হত্যা মামলা করে মালটা চাষে ঝুঁকছেন নানিয়ারচরের কৃষকরা রাঙ্গামাটি জেলার আবহাওয়া মালটা চাষের অনুকূলে এবং ভালো ফলন হওয়ায় নানিয়ারচরের চাষিরা মালটা চাষে আগ্রহী হচ্ছেন নানিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায় উপজেলায় চলতি বছরে সতেরো হেক্টর জমিতে হয়েছে এই মাল্টার চাষ উৎপাদন হয়েছে হেক্টর প্রতি পাঁচ টন করে উপজেলার দুটি সাপ্তাহিক সদর বাজার ও ঘাছুরি বাজার ঘুরে দেখা যায় রসালো ও পাকা মালটা বিক্রি হচ্ছে যার প্রতি কেজির দাম মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা সুস্বাদু রসের চিটোম্বর এখানকার মালটাগুলো চাষিদের হতে স্বল্প মূল্যে ব্যাপারীরা ক্রয় করে চট্টগ্রাম ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে উপজেলার ঘিলাছুরি ইউনিয়নের চৌধুরী ছড়া গ্রামের মালটা চাষী হেমেলুন্দু চাকমা বলেন আমি আমার কলা বাগানের মাঝে মাঝে মালটার চারা রোপণ করেছি এবার আমি চার ঝুরি মালটা পেয়েছি যার ওজন আটশো কেজি হবে এবং পাঁচ হাজার টাকায় সব বিক্রি করতে পারব বলে আমি আশাবাদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নানিয়ারচুর উপজেলা কর্মকর্তা মোহাম্মদ মেজবা জানান অক্টোবরের মাঝামাঝি সময় থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের ভেতরেই মালটা পূর্ণতা লাভ করে মৌসুমের পরে বা আগে ছাড়া হলে মালটার পূর্ণতা হবে না এবং রস কম হবে মালটা এই সময় সবুজ বর্ণের হয়ে থাকে তবে হলুদ বর্ণের করতে হলে কিছু প্যাকিং ব্যবস্থা করতে হবে পাহাড়ের হতদরিদ্র কৃষকদের জন্য সেই খরচটা সম্ভব না বিধায় তারা মালটার পূর্ণ বয়স হলেও সবুজ বর্ণের এই মালটা বিক্রি করে থাকে নানিয়ার চরে পর্যায়ক্রমে এই মালটা চাষে কৃষকদের আগ্রহ বেরিয়ে যাচ্ছে তম্বপাড়ায় কাপ্তাই তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক কাপ্তায় তথ্য অফিসের উদ্যোগে কাপ্তাই উপজেলাধীন ওয়াগাই ইউনিয়নের তম্বপাড়া পাড়া কেন্দ্রে রবিবার তেইশ অক্টোবর এক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয় কাপ্তায় সহকারী তথ্য অফিসার দেলওয়ার হোসেন সভাপতিত্ব সভাপতিত্ব বৈঠকে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কাপ্তাই উপজেলা মাঠ সংগঠক মঞ্জুরি তংচঙ্গা বৈঠকের সভাপতির বক্তব্যে কাপ্তায় তথ্য অফিসার দেলোয়ার হোসেন সরকারের দশটি বিশেষ উদ্যোগ পাঁচ থেকে এগারো বছর বয়সী শিশুদের কোভিড টিকা প্রদান ভীষণ দুই হাজার একচল্লিশ বিষয়ে উপস্থিত মহিলাদেরকে অবহিত করেন এছাড়া শিশু স্বাস্থ্য ও নারী শিক্ষা বিষয়ে বৈঠকে বক্তব্য রাখেন পাড়া কেন্দ্রের শিক্ষিকা সুইনাথ সিং মার্মাশটা সংবাদ ধন্যবাদ জন্য